সাফের ফাইনালে গোল মিসের আক্ষেপ এখনও পোড়ায় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিনকে। তবে ভুল থেকে এই শিক্ষা নিতে চান ফরিদপুরের এই ফুটবলার। আপাতত লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে সর্বোচ্চটা উজাড় করে দেওয়া। মোরসালিনের কথাগুলো শুনেছেন আমাদের সহকর্মী রাশেদ আহমেদ। বাংলাদেশের ফুটবলের এবারের সাফে তরুণ তুর্কি মোরসালিন আমাদের সঙ্গে আছেন। আমরা সেই গল্প করব তার সঙ্গে। পজিশনটা অ্যাটাকিং মিডফিল্ডার, বাট সাফে পজিশন চেঞ্জ। আমার আসলে অ্যাটাকিং সাইডে ওইরকম মানে অ্যাটাকিং সাইডে যে কোনো পজিশনে আমার সমস্যা হয় নাই, আসলে আমি ওইটা অ্যাডজাস্ট করতে পারছি বলে আমার মনে হয়। দূরপাল্লার শটের জন্য আপনি বলা যায় যে অনেকটাই পারদর্শী, তো এবারও কিন্তু বেশ কিছু দূরপাল্লার শট যেখান থেকে আপনার গোল এখনও কিন্তু মানুষজনের বিপিএলের নতুন ম্যাচে কিন্তু গোল, কিন্তু সেটা কিন্তু এখনও মানুষজনের চোখে কিন্তু ভাসে। অনেক সময় সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেই ভিডিওর অংশগুলো দেখা যায়। নিজেকে কোন পর্যায়ে আসলে দেখতে চান? অবশ্যই লক্ষ্য তো আসলে আরও অনেক উপরে, তো চেষ্টা করতেছি আমি যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি, আর আমি মানে চেষ্টা করতেছি যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনার উত্তর ভবিষ্যৎ বা ফুটবলে আরও যেন আপনি সামনে এগিয়ে যেতে পারেন সেই কামনা করছিল। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন, এবং তিনি তার পুরো ঘটনা কিভাবে কি হয়েছিল সব কিছুই কিন্তু আসলে আমাদের সাথে বললেন, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাও বললেন। বাফুফে থেকে রাশেদ অমিত এখন।